চারিদিকে সবুজ অরণ্যে ঘেরা পার্বত্য জেলা বান্দরবন, অপরূপ সৌন্দর্য আর সবুজ প্রকৃতির টানে দেশ বিদেশি পর্যটকদের ব্যাপক আকর্ষণ করে এই স্থান। যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে পর্যটন সম্ভাবনাময় বান্দরবন জেলার আলীকদমে এখন হাতছানি দিচ্ছে নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা প্রকৃতি আর অপার সম্ভাবনা। আমি সত্যি অভিভূত আলীর গুহায় আসতে পেরে। অন্যান্য পাহাড়ি রাস্তার তুলনায় আলীকদম আসার রোডটা খুবই সুন্দর। পূজালগুলার রাস্তার চেয়ে আলীকদমে আসার রাস্তাটা আমাদের কাছে অনেক বেশি সুইটেবল মনে হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আলীকদমে রয়েছে রহস্যময় আলী গুহা, ডিম পাহাড়, দামতোয়া ঝর্ণা, রূপমোহরি ঝর্ণা, ওয়াংপা ঝর্ণা সহ ছোট বড় মিলিয়ে 20টি অধিক স্পট রয়েছে আলীকদম উপজেলায়। কমপক্ষে 30টির উপরে পর্যটন স্পট আছে এ পর্যন্ত আমাদের অনুসন্ধানে। প্রতি বছর প্রচুর পর্যটক আলীকদম উপজেলায় সমাগম ঘটে। সরকারি ছুটি ছাড়া প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলীকদমে ছুটে আসে দর্শনার্থীরা। বান্দরবন জেলার যেটা সবচেয়ে সুন্দরতম স্থান আলীকদম, এই আলীগুহাতে আমরা আসছি। আমি বান্দরবন ঘোরার জন্য এসেছি, আলীগুহা দেখার জন্য আসছি। দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের আলীকদম ভ্রমণে উৎসাহিত করতে উন্নত আবাসন সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন স্থানীয় হোটেল ব্যবসায়ীরা। আলীকদমে যে পর্যটক স্পটগুলো আছে এগুলো উপস্থাপনা করার জন্য আমরা টুরিস্টদেরকে নিজেদের মেহমান মনে করে আমরা সেবা দেওয়ার জন্য চেষ্টা করে আসতেছি এবং করে যাব। নতুন সড়ক নির্মাণের ফলে পাহাড়িদের জীবনযাত্রার মান এখন উন্নতির দিকে ধাবিত হচ্ছে বলে মনে করেন আলীকদমের সচেতন সমাজ। পর্যটকরা যেন অগাধে আমাদের আলীকদম আসতে পারে সেই ব্যবস্থা করার জন্য, এবং আমাদের এই পর্যটক আসলে আমাদের এলাকার আরও উন্নতি, এখন কি উন্নতি আরও উত্তরোত্তর উন্নতি হবে আমাদের এলাকায়। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।